চট্টগ্রামের সাতকানিয়ায় রোজার সামগ্রী গিয়ে দশ নারীর মৃত্যু আহত অর্ধ শতাধিক তদন্ত কমিটি গঠন প্রাপ্ত হলেই খুলনা সিটি নির্বাচন নিরাপত্তায় দশ হাজার সদস্য মোতায়েন গণগ্রেপ্তার না করতেই হাইকোর্টের নির্দেশ খুলনায় সুষ্ঠু নির্বাচন হবে বলছেন ওবায়দুল কাদের মানুষ ভোট দিতে পারবে কিনা সংশয়ে খন্দকার সরকারি চাকরিতে স্বাধীনতা বিরোধীদের প্রবেশ বন্ধের উদ্যোগ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনকারীদের এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে বান্ন ফিলিস্তিনি নিহত চারশোরও বেশি গুলিবিদ্ধ আহত দুই হাজার স্বাগত নিউজ সংবাদে সাথে আছি তসলিমে জানাত অর্থে এতক্ষণ দেখছিলেন সংবাদ ছিল বিস্তারিত চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অর্থ শতাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইফতার সামগ্রী বিতরণের সময় হুড়োহুড়ি শুরু হলে পায়ের চাপে পিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটে নিহতদের সবাই নারী ও শিশু ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন চট্টগ্রাম থেকে নয়ন জয়ের প্রতিবেদন জয় আসন্ন রমজানের জন্য ইফতার সামগ্রী নিতে তারা গিয়েছিলেন নলুয়া ইউনিয়নের গতিয়াডাঙ্গার এক মাদ্রাসা মাঠে ফিরলেন লাশ হয়ে একটি ইস্পাত প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর রোজার আগে সাতকানিয়ায় ইফতারের জন্য ছোলা সেমাই চিনি পেঁয়াজের মতো বিভিন্ন পণ্য বিতরণ করা হয় সে পণ্য নিতে এবারও সকাল থেকে ওই মাদ্রাসা মাঠে জড়ো প্রায় পঁচিশ হাজার মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান অন্যান্য বছর শুধু এই গ্রামের মানুষদের মধ্যেই তা বিতরণ করা হতো কিন্তু এবার আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসেছিল ইফতার তৈরির সামগ্রী নিতে বিভিন্ন লোকজন জড়ো হয়েছে জড়ো হওয়া থেকে কালকে এ কালকে লাত্তেরা থেকে প্রশ্ন থেকে লোক বিশ হাজার লোকের আয়োজন ছিল খুব ভালোভাবে আমরা চেষ্টা করেছি কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু আমরা সেটা পারলাম না হতাহতের ঘটনা পদদলিত হয়ে নাকি হিট স্ট্রোকে প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ এখানে একটা ধারণ ক্ষমতার হচ্ছে প্রচুর লোক থাকার কারণে অনেকে হয়তো গরম বা অনেক অসুস্থ হয়ে মারা যেতে পারে স্থলে পেয়েছি নয় জন আর সাতকানি হসপিটালে একজন মারা গেছে এই দশ জন আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের একটা অবহেলা আর কি অবহেলা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন আমরা তদন্তে যাকে দোষী সাব্যস্ত করা হবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে দুই সালের অক্টোবরে সাতকানিয়ায় এই একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া জাকাতটিতে এসে পদদলনে জনের মৃত্যু হয় এছাড়া গেল বছর ডিসেম্বরে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবানের ভিড়ে পদদলিত হয়ে মৃত্যু হয় জনের শাহ আলী জয় নিউজ নিউজেন্টিফোর রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণের সময় দশ নারী নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন চট্টগ্রামের এম কর্তৃপক্ষ এম ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রত্যেককে তিন লাখ টাকা দেওয়া সহ চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয় পাশাপাশি অসুস্থদের সম্পূর্ণ চিকিৎসা সহযোগিতার কথা জানান কে এম এর প্রধান নির্বাহী মেহরুল করিম যারা নাকি মারা গিয়েছেন প্রতিটা পরিবারকে লাখ টাকা করে দিবেন প্রতিটা পরিবারে যদি কোনো সক্ষম করার মতো কেউ তিন থাকেন একজন করে চাকুরি দিবেন যারা কিনা অসুস্থ অবস্থায় আছেন বা অসুস্থ হয়ে পড়েছেন তাদের অলরেডি চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা সেটা চলছে ওনাদের যতক্ষণ সুস্থ না হন যা যা দরকার সবকিছু কোম্পানি বহন করবে রাতপেরুলে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট এজন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন এই নির্বাচনের মাধ্যমে নগর পিতা পাবেন খুলনা মহানগরবাসী এক নজরে সিটি নির্বাচনের চিত্র তুলে ধরছেন প্লাবন রহমান নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র নির্বাচনে আবারও ভোটের সামনে খুলনাবাসী খুলনা সিটি কর্পোরেশনে একত্রিশটি সাধারণ ওয়ার্ড এবং দশটি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার রয়েছে চার লাখ তিরানব্বই হাজার তিরানব্বই জন এর মধ্যে পুরুষ দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়াশি জন এবং মহিলা ভোটার রয়েছেন দুই লাখ চুয়াল্লিশ হাজার একশো সাত জন এসব ভোটারের ভোটে নির্বাচিত হবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন মেয়াদের মেয়র যে জন্য এবারের ভোটে তাদের সামনে পাঁচজন মেয়র প্রতিদ্বন্দ্বী যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক এবং বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জুকে প্রধান প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে একত্রিশটি ওয়ার্ডে লড়ছেন একশো আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বী পাশাপাশি দশটি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন পঁয়ত্রিশ জন খুলনার নবম নগরপিতা খুঁজে নিতে ভোটারদের জন্য ভোটকেন্দ্র রাখা হয়েছে দুইশো উননব্বইটি তাতে ভোটকক্ষ রয়েছে পনেরোশো একষট্টিটি এবারের নির্বাচনে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেবে নির্বাচন কমিশন সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর এবং সাতাশ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের দশটি কেন্দ্রের প্রতিটিতে থাকছে একটি করে ইভিএম যেখানে ভোট দেবেন দুই জন ভোটার নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এপিবিএন আনসার ব্যাটালিয়ান নিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মিলিয়ে থাকছে দশটি টিম পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের একত্রিশটি টিম এবং বিজিবি মোতায়েন থাকছে ষোলো প্লাটুন ভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের থাকবেন ষোলো জন নিজস্ব কর্মকর্তা সব মিলিয়ে ভোটের জন্য প্রস্তুত খুলনা নির্বাচন কমিশনের পাশাপাশি সিটি কর্পোরেশনবাসীও আশা করছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যার মাধ্যমে যোগ্য মেয়র পাবেন নগরবাসী খুলনা সিটি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার নিশ্চিত থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর দশ হাজার সদস্য নির্বাচন সুষ্ঠু করতে দেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি খুলনা থেকে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম ভোটের আর কয়েক ঘন্টা বাকি তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুত রয়েছে ভোট ভোট কেন্দ্র গ্রহণে ব্যালট ব্যালট বক্স ও পেপারও পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী নির্বাচনের দিন যেকোনো অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে মোকাবেলার ঘোষণা দেন একই সাথে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা ইতিমধ্যে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছি আমাদের পুলিশের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে যে সমস্ত বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাবের পক্ষ থেকে বা আনসারদের পক্ষ থেকে যে সমস্ত টিম বা স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে তারা ইতিমধ্যে মাঠে বিচরণ করছেন আমরা শতভাগ আশাবাদী এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ষোলো প্লাটুন বিজিবি সহ দশ হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এবং আপনারা দেখতে পাচ্ছেন শহরে বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দৃশ্যমান তো আমাদের এই দৃশ্যমান অ্যাক্টিভিটিস এর কারণে আমার মনে হয় না যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে খুলনায় দুশো টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে ষাট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমবার থেকে নগরীতে যান চলাচল সীমিত করা হয় শহর জুড়ে বাড়ানো হয় বিজিবির টহল নির্বাচনকে ঘিরে নিরাপত্তার মরকে পুরো খুলনা ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশনও শেষ সময় এসে রিটার্নিং কর্মকর্তা বললেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা নিশ্চিত করবেন ফকল ইসলাম নিউজ টোয়েন্টি খুলনা ভোটের আগের দিন অভিযোগ পাল্ট অভিযোগের মধ্য দিয়ে শেষ হল প্রধান দুই দলের প্রার্থী আবারও পুলিশ হয়রানি কথা জানালেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে এসব অভিযোগ করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক খুলনা থেকে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ বন্যা রাত ভোট তাই শেষ দিনে সংবাদ সম্মেলন এবং নেতাকর্মীদের সাথে আলোচনার মধ্য দিয়ে সময় কাটছে প্রধান দুই দলের মেয়র প্রার্থী শেষ মুহূর্তে ছিল একে অপরের বিরুদ্ধে অভিযোগ পুলিশ এখনো বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে বলে জানান বিএনপির মেয়র প্রার্থী যে সাইক্লোন যে সিডর পড়ে গেছে গত পনেরো দিনে ক্ষত বিক্ষত আমার নেতা কর্মীরা তার পরিবারের সদস্য এখনো বিএনপির পরিবারের মাছ থেকে আতঙ্ক কানে নাই আর পরাজয়ের ভয়ে নজর ইসলাম মন্ত্রী সে কথা বলছেন বলে জানান তাহুদার আব্দুল খালেক বিভিন্ন কথা আমাদের প্রতিপক্ষ বলছেন সেই প্রথম থেকে তারা বলতেছে নিরপেক্ষ নির্বাচন হবে না তারা এখানে বলছেন আমাদের সন্ত্রাস জঙ্গিবাদ এবং এইখানে একটা এই কথা বলছেন যে ওনাদের কর্মীদেরকে মাঠে দাঁড়াইতে দিচ্ছে না মহল আমরা দেখলাম যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপপ্রচার তারা শুরু করেছেন এবং আমি মনে করি যে এই সমস্ত নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেওয়া উচিত মঙ্গলবার নির্বাচনে মেয়র সহ একত্রিশ জন ওয়ার্ড কাউন্সিলর এবং দশজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন

বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন পাশাপাশি গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের দেয়া পূর্বের নির্দেশনা ভঙ্গ করে গণগ্রেফতারে ও হয়রানি কেন আইন বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক ও খুলনা পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে চার পাঁচশোর উপরে গ্রেপ্তার হয়েছে গণ গ্রেপ্তার করছে আমাদের প্রার্থীর এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে এর মধ্যে অন্তর্বর্তীকালীন একটি আদেশ দিয়েছেন আইজি পুলিশ আরেকজন হল পুলিশ কমিশনার কন্যা আরেকজন হলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি তাদের উপরে নির্দেশনা আছে যে তারা কাউকে গণ গ্রেপ্তার করতে পারবে না এবং বিরুদ্ধে কাউকে করতে পারবে না কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার বিকেলে দলের কার্যালয়ে জাতীয় মহিলা পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন নালিশ করা বিএনপির বদ অভ্যাস তাদের নালিশের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও মন্তব্য করেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রত্যক্ষ নির্বাচন এখনই সম্ভব না বলেও জানান তিনি পরে পরিস্থিতি বিবেচনায় এটি সক্রিয়ভাবে ভেবে দেখারও আশ্বাস দেন সাধারণ সম্পাদক আমরা বাস্তবতার বিবেচনা এই মুহূর্তে সক্রিয় বিবেচনা আমরা নিতে পারছি না অলরেডি আমরা আরও পাঁচজন রেজ করেছি রেজাল্ট পর্যন্ত নালিশের অভিযোগের ভাঙ্গা রেকর্ড বাজাবে এটা তাদের স্বভাবে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে খুলনা এখন ভয়ের নগরীতে পরিণত হয়েছে এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন জনগণ আজ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সবাই চিন্তিত পুলিশ বাহিনী এবং এই নির্বাচনের সাথে যারা সংযুক্ত হবে সকলকে দিয়ে আগামী করল একটা ভোট ডাকাতি করতে চায় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে আগামী করল বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের জয় হবে সরকারি চাকরিতে স্বাধীনতা বিরোধী চক্রের প্রবেশ ঠেকাতে প্রজ্ঞাপনের আগে কোটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এই ব্যাপারে সোমবার মন্ত্রীসভার বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ অন্যদিকে কক্সবাজারে একটি তেল শোধনাগার এবং গাজীপুরের কাপাসিয়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য শর্ত সাপেক্ষে তিন হাজার দুইশো গাছ কাটার অনুমোদন দিয়েছে আল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয়কে অভিনন্দন জানায় মন্ত্রিসভা বৈঠকে কোটা ইস্যুতে চলমান সংকট নিয়ে অনির্ধারিত আলোচনা হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান কোটা বাতিলের প্রজ্ঞাপন ইস্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে একটি সার পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি যদি শুনেছি এটা সামারি অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চলে গিয়েছে আমরা শীঘ্রই একটা সিদ্ধান্ত পাবো ইনশাআল্লাহ তবে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যই চূড়ান্ত তবে সরকারি চাকরিতে স্বাধীনতা বিরোধী চক্রের প্রবেশ ঠেকাতে বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন এটার বাস্তবায়ন হবে তবে চাকরি বাকরির সুবিধা পাবে আমাদের সকলেই কিন্তু পাবে না তারা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের সন্তানেরা এইভাবে চাকরি পাওয়া সম্ভব হবে না এছাড়া পাঁচ গুণ গাছ রোপণ এবং দশ বছর তা রক্ষণাবেক্ষণের শর্তে কক্সবাজারে একটি তেল শোধনাগার এবং গাজীপুরের কাপাসিয়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য তিন হাজার দুইশো সাতচল্লিশটি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রতি বছর একর প্রতি দুই হাজার চারশো টাকা রাজস্ব বিপিসি প্রদান করবে আর বন সম্পদের ক্ষতিপূরণ বাবদ এক কোটি ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা দশ পয়সা এটা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে আর তিন নম্বর যেটা সেটা হলো গাছের যে পরিমাণ ক্ষতি হলো তার পাঁচ গুণ গাছ বন অধিদপ্তরের তত্ত্বাবধানে বিপিসি রোপণ করবে এবং সেটা আগামী দশ বছরের জন্য মেনটেন করবে এছাড়া মন্ত্রিসভার বৈঠকে পরিবর্তন করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম এই মন্ত্রণালয়ের নতুন নাম ঠিক করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে বিশিষ্ট লেখক ও জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম এবং কুড়িগ্রাম তিন আসনের সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে আল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তবে রাজপথে আন্দোলন নয় তারা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে এদিকে কোটা আন্দোলন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বাতিলের ঘোষণা কার্যকর করার বিষয়টি প্রক্রিয়াধীন বিশেষকে নাজিয়া সোমবার দুপুর থেকেই গতকালের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে তারা আন্দোলনরত শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রজ্ঞাপন যতদিন না হবে ততদিন আন্দোলনকারী থাকবে হোক হোক অন্য কিছু এটা করুণ সমাজ আমরা ছাত্র সমাজ একটা হতাশায় ভুগতেছি প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আমরা হলে কিংবা আমাদেরকে যেভাবেই হোক না কেন আমাদেরকে হুমকি দেয়া হচ্ছে আমরা বারবার বলে আসছি আমরা অহিংস আন্দোলন করছি কেউ যদি আমাদের আক্রমণ করে আমরা কখনোই আক্রমণ করব না আমরা ধৈর্য ধরে আন্দোলন করে আরছি ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সফল হবে আন্দোলনকারীদের এই অবরোধের ফলে চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় যাতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা এদিকে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে কোটা আন্দোলন বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন আছে তবে আরো কিছুদিন সময় লাগবে এর জন্য একটা কমিটি অলরেডি ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে তারা কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছে এবং এটা একটা চ্যালেঞ্জিং কাজ এটা নতুন করে ঠেলে সাজানো এটা একটু সময় লাগছে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় মঙ্গলবার থেকে তারা রাজপথে আন্দোলন করবে না তবে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করবে আমরা আজকের মতো আমাদের কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করছি তবে আমাদের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে সন্ধ্যা সাতটার পর শাহবাগ ছাড়ে শিক্ষার্থীরা এরপর সেখানে যানবাহন চলাচল শুরু হয় নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ঢাকা চীনা কনসোর্টিয়ামের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের চুক্তি পুঁজি বাজারের জন্য অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এই চুক্তি সই করে চীনা কনসোর্টিয়াম সোমবার সন্ধ্যায় রাজধানীতে এই চুক্তি সই হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের বিশেষ দিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাফিয়া প্রতিটি শেয়ার বাইশ টাকা দরে চীনা কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই হল ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের সেনজং স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের সাথে চুক্তি দেশের পুঁজিবাজার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা তবে চুক্তিকে অবিস্মরণীয় বললেও এর ফলে পুঁজিবাজারে কেমন লেনদেন হবে এ নিয়ে তেমন কোনো প্রত্যাশা নেই বলে জানালেন অর্থমন্ত্রী

গত তিরিশে এপ্রিল অষ্টম বিশেষ সাধারণ সভায় চীনা কনসোর্টিয়ামকে অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ দুই সালের স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী দুই সালের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীদের কাছ থেকে স্টক এক্সচেঞ্জের সংরক্ষিত প্রতি শতাংশ শেয়ার বিক্রির বিষয়ে সমঝোতা সারক শোয়ের বাধ্যবাধকতা ছিল মাফিয়া মুক্তা নিউজ ঢাকা ঢাকা ঢাকার খবর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মো খন্দকার তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে গুলশানে গৃহকর্মীকে হত্যার অভিযোগ সড়ক দুর্ঘটনা এবং ডেমরায় স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে এবং আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ির কোনাপাড়ায় একটিতে একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে তারপরেই কিন্তু এখানে সাতজন বার্ন হন বার্ন হওয়ার পরেই কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সাতজনকেই আনা হয় এবং এখানে যারা ভেতরে আছেন এবং যারা ওই ফ্যাক্টরিতে ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যারা কর্মচারী ছিলেন তারা জানিয়েছেন যে এখানে আনুমানিক সাতজনের মতো দগ্ধ অবস্থায় আছেন তবে সাতজনের মধ্যে কিন্তু একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানিয়েছেন যার নাম নুরুল্লাহ আর বাকি ছয়জনের অবস্থা মোটামুটি ভালো আর যেই লোহার থেকে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে আমাদেরকে জানিয়েছেন আর আপনি যেমনটি বলছিলেন যে গুলশানের ঘটনায় যে গৃহকর্মী যে অভিযোগটা পাওয়া গেছে সেটি এরই মধ্যেই ইমার্জেন্সি লাস্ট ইমার্জেন্সি মর্গে রাখা আছে তো এখনও পর্যন্ত মনাতদন্ত্র সম্পন্ন হয়নি আগামী কাল সকালের দিকে ভোরের দিকে কিন্তু মনাতদন্ত সম্পন্ন হবে এখন আপাতত লাস্ট ইমার্জেন্সি মর্গে রাখা আছে আর এর আগে যে ট্রমা সেন্টারের একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সড়ক দুর্ঘটনায় একটি লেগুনার সাথে একটি বাসের সংঘর্ষে একজন সেখানে নিহত তো হন এবং সেখানে লাশ এখনও ট্রমা সেন্টারে রাখা আছেন আর এরই মধ্যে কিন্তু মামলা হয়নি নরসিংদী থেকে তাদের স্বজন আসবেন স্বজন এসে তারপর কিন্তু তারা মামলা করবেন তবে এই মুহূর্তে ওই লেগুনা এবং যে বাস রয়েছে সেটি মোহাম্মদপুর থানায় আছে এবং পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখবে এবং যে সিসি ক্যামেরার ফুটেজটি রয়েছে সেটিও কিন্তু এখন থানায় রয়েছে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবে এবং যে লেগুনার এবং বাসের যে ড্রাইভার ছিল তারা সবাই পলাতক আছেন সেই সিসি ক্যামেরার মাধ্যমে প্রথমে তারা পুরো বিষয়টি মাধ্যমে তারা শনাক্ত করবে পুরো বিষয়টি তদন্ত করবে তারপর বিস্তারিত আমাদেরকে জানাতে পারবে ওখানে যিনি এএসআই ছিল তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আরেকটি বিষয় যেটা টিকা তুলির ঘটনায় একজনের হাত পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো তার অবস্থা যখন ঢাকা মেডিকেলে যখন প্রথমে সে আসে তারপর তখন তিনি জীবিত অবস্থায় ছিলেন কিন্তু এখন তিনি কি অবস্থায় আছেন সেটি আমরা এখনও জানতে পারিনি তা আমরা জানার চেষ্টা করছি তিনি এখন ভেতরে আছেন আইসিউতে আছেন তবে তার কন্ডিশন শরীরের কন্ডিশন এখন কি অবস্থায় আছে সেই বিষয়ে আমরা এখনও জানতে পারিনি আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি তবে আমরা যেটি জানতে পেরেছি যে যে দগ্ধ হয়েছেন সাতজন সাতজনের মধ্যে একজনের অবস্থা আমি আগেও বলেছি আপনাকে আশঙ্কাজনক আর বাকি ছয়জনের অবস্থা মোটামুটি ভালো তো সকালের দিকে কিন্তু তাদেরকে মোটামুটি বাসায় নিয়ে যাওয়া হবে বলে এখানকার যারা কর্মচারী রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আর আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গুলশানের ঘটনায় যে গৃহকর্মী আছে সেটি কিন্তু লাশ এখন ইমার্জেন্সি মর্গে রাখা আছে এটি সকাল নয়টা দশটার আগে সেটি হচ্ছে লাস্ট মর্গে নেওয়া হবে তারপর মনাতদন্ত করা হয় মনাতদ পর বিষয়টি আসলে নিশ্চিত করা যাবে যে এটি আসলে হত্যাকাণ্ড নাকি এটি সুইসাইড ছিল তো এই বিষয়ে ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে এখনকার মত সর্বশেষ খবর ও আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই গুলশান গৃহকর্মী হত্যা যে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে আপনি আমাদেরকে গত ঘন্টায় জানিয়েছিলেন যে গৃহকর্তা বলছেন যে এটা একটা আত্মহত্যা ছিল এবং এলাকাবাসী এই বিষয়ে কি বলছেন বা পুলিশ কি বলছেন শুনতে পাচ্ছেন আমাকে আপনি জানেন যে এর আগে আপনাকে বলেছি যে গুলশান বাসায় গুলশানের যে বাসাটি রয়েছে সেখানে কিন্তু আমরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি তবে গৃহকর্মী যে বাসায় যারা আছেন তারা কিন্তু এখনও ঢাকায় এসে পৌঁছাননি পৌঁছানোর পর আমরা আপনাদেরকে আরও বেশি কিছু জানাতে পারবো তার যে গৃহকর্মী আছে তাদের স্বজন কিন্তু এখনও আসেনি তবে বাসার ভেতরে যারা যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বিষয়টি বলছে যে যে বাড়িওয়ালা ছিল তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি হচ্ছে বাসায় যে গৃহকর্মী ছিল তিনি প্রায় প্রায় বাসায় কাজ করতে এবং চুরি করতো চুরির বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তবে সেই বিষয়টি তিনি অভিযোগ দিতে তার ফুপুর কাছে বলার জন্য তার ফুপুকে বাসায় আসতে বলেন তো এই কথা শুনেই মেয়েটি রান্নাঘরে যায় এবং রান্নাঘরে যাওয়ার পরই কিন্তু সে দরজা আটকে দেয় এবং তারপর তারা আর কিছু বলতে পারছেন না তারা বলছে যে এটি তিনি নিজে আত্মহত্যা করেছে বলে তাদের তারা অভিযোগ করছে তবে এই বিষয়ে কিন্তু যারা গুলশান থানায় রয়েছেন ওসি যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে পুরো বিষয়টি আসলে তদন্তের ব্যাপার তদন্তের আগে এখনও কিছু বলা যাচ্ছে না তিনি আমাদেরকে মুঠো ফোনে কথাটি বলেছেন ঘটনার পরপরই আমরা থানায় যাই এবং থানায় যে তখনও কাউকে পাওয়া যায়নি তারপরে আমরা মুঠোফোনে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুরো বলো যে সকালের দিকে কিন্তু পুরো বিষয়টি তদন্ত হবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্তের পর আসলে এটা বিস্তারিত জানাতে পারবে তার আগে এখনও কিন্তু তারা সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছে না যে বিষয়টি আসলে হত্যাকাণ্ড নাকি এটি আসলে সুইসাইড বিষয়ে কোনো ব্যাপার সে বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি তবে এই মুহূর্তে লাস্টে কিন্তু ঢাকা মেডিকেলে রাখা আছে এবং আরেকটি এর এরপর পরই কিন্তু যে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে জানেন যে যে এর আগে কিন্তু আপনি জানেন যে ট্রমা সেন্টারে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তার আগে কিন্তু আরেকটি টিকাতলিতে একটি দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু একজন মারা গেছেন এবং আরেকজন কিন্তু আহত অবস্থায় আছেন তো আহত অবস্থায় যিনি আছেন এখন ঢাকা মেডিকেলে আছেন তো আসলে তিনি কি অবস্থায় আছেন এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি এখন আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যিনি কর্তব্যরত চিকিৎসক আছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি তবে তিনি এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেনি আর আমি যেমনটি বলছিলাম যে লাশ কিন্তু ট্রমা সেন্টারের সামনে যে ঘটনাটি ঘটে সে শ্যামলিতে সেই লাশটি কিন্তু এখনও ট্রমা সেন্টারের ট্রমা সেন্টারের নিচে রাখা আছে তার স্বজনরা আসবে নরসিংহদী থেকে তার স্বজনরা এরই মধ্যে আসার কথা এখনও এসে পৌঁছাননি তারা আসলে পুরো তারা তারপর মামলা করতে যাবেন মোহাম্মদপুর থানায় যেহেতু আমি আগেও বলেছি যে মোহাম্মদপুর থানায় কিন্তু লেগুনা এবং আরেকটি বাস দুইটি বাস কিন্তু রাখা রাখা আছে জানেন তো ওই বিষয়টি যেহেতু সিসি ক্যামেরার ফুটেজও থানায় আছে পুরো বিষয়টি আসলে তদন্তের ব্যাপার তদন্ত করে তারা আমাদেরকে জানাতে পারবেন ওখানে যে এএসআই আছেন জহির তিনি আমাদেরকে এএসআই জহির জানিয়েছেন যে পুরো বিষয়টি তদন্ত করা হবে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজটি ভেতরে খুলে নেওয়া হয়েছে আর নরসিদ্দি থেকে যে লাশগুলো তারা আসবে স্বজনরা এবং লাশটি তারা কিছুক্ষণের মধ্যে তারা গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর ও আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মো খন্দকার সংবাদে সময় হলো একটি বিরতির ফিরছি একটু পর সাথেই থাকুন স্বাগত নিউজ সংবাদে এবারে খবর চলে যাচ্ছে পোল্যান্ডে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের জনাব আবু তাহের আপনাকে স্বাগত জানাচ্ছি পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান কেমন কোন কোন ক্ষেত্রে তারা জড়িত আছেন অর্থী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মূলত আমি পোল্যান্ড প্রবাসী নয় আমি ফ্রান্স থেকে এখানে একটি সেমিনারে এসেছিলাম গতকালকে এখানে প্রবাসী বাংলাদেশীদের অধিকার নিয়ে ইউরোপে একটি বৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইপিবি তারা কাজ করে যাচ্ছে আমিও সেই সংগঠনের অন্তর্ভুক্ত একজন সদস্য মূলত এখানে পোল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি খুব বড় বলা যায় না প্রায় আড়াই থেকে তিন হাজার বাংলাদেশি এখানে বসবাস করছেন এবং তার মধ্যে অধিকাংশই স্টুডেন্ট এখানে বিভিন্ন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে তারা পড়ালেখা করছে সবকিছু মিলিয়ে এখানকার কমিউনিটি অত্যন্ত পিসফুল এবং বেশ সমৃদ্ধ বলা যেতে পারে যদিও লোক সংখ্যা এখানে কম মূলত ওয়ার্সো এবং ওয়ার্সের বাইরে বিভিন্ন শহরেই বাংলাদেশিরা বসবাস করছেন আমরা এখানে যে সেমিনার করেছি সেটা হচ্ছে প্রবাসীদের বিভিন্ন দাবি ছিল বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের বাংলাদেশে বা ঢাকায় পোল্যান্ডের কোনো দূতাবাস এই মুহূর্তে নেই যার কারণে দেখা গেছে পোল্যান্ডে কোনো স্টুডেন্ট আসতে গেলে অথবা কোনো প্রবাসী এখানে যারা আছেন তারা তার আত্মীয় স্বজন বা কাউকে অ্যাপ্লাই করতে হলে দেখা গেছে তিনি কল ইন্ডিয়াতে যেতে হয় যা এবং হয়রানির শিকার হন সেক্ষেত্রে আমরা গতকালকে সেমিনার করে এখানে দাবি উত্থাপন করেছি যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারের পক্ষে পোল্যান্ড সরকারকে ম্যানেজ করা যে যে কোনোভাবেই এখন তো আমরা আসলে একটা উন্নয়নশীল দেশ বাংলাদেশের মানচিত্রে আমাদের অবস্থান ডিফারেন্ট সো পোল্যান্ডের যত দ্রুত সম্ভব একটা দূতাবাস বা কনসুলেট সার্ভিস চালু করা অপরদিকে আর একটা বিষয় পোল্যান্ডের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইউক্রেন সেখানে আমাদের বাংলাদেশের কনসুলেট অফিস নেই বা দূতাবাস নেই দেখা গেছে ইউক্রেনেও প্রায় চার থেকে পাঁচ হাজার প্রবাসীর বসবাস এবং ওইখানে যাতে একটা বাংলাদেশ সরকার সার্ভিস অথবা দূতাবাস চালু করেন সেটিও একটা দাবি ছিল সেখানে রাষ্ট্রদূত মাহফুজুর রহমান পোল্যান্ডে নিযুক্ত যিনি এখন আছেন তিনি ছিলেন তিনি দাবিগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন এবং শীঘ্রই কার্যত ব্যবস্থার পক্ষে তার রায় ছিল আরেকটা বিষয় এখানে যে বাংলাদেশি এখানে যারা আছেন তারা অধিকাংশই যারা প্রতিষ্ঠিত দেখা গেছে ছয় সাত আট বছর আগে যারা এসেছেন তারা প্রতিষ্ঠিত এক একজনের দুইটা তিনটা করে ব্যবসা বাণিজ্য আছে এবং তারা মূল সাথে মিশে গেছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইতিবাচক একটা বিষয় দেখা রেস্টুরেন্ট ব্যবসায়ী বেশিরভাগ বাংলাদেশি এখানে জড়িত এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সরকার যদি পোল্যান্ডের সাথে তার সম্পর্ক বৃদ্ধি করে দেন এখানে একটা সমৃদ্ধি বা একটা যেহেতু পোল্যান্ড এখন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তারা বেশ হাজার বারো সালের পর থেকে তাদের তারা মানে ইউরোপের অন্যান্য যে দেশগুলো জার্মান ফ্রান্স ইতালি হল্যান্ড সুইজারল্যান্ড এগুলোর মতো তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের প্রবাসীদের একটা ধারণা বা বাংলাদেশে যারা থাকেন তাদের একটা ধারণা যে আমরা ফ্রান্স গেলেই হয়তো আমাদের লাইফলাইফ চেঞ্জ হয়ে যাবে বা আমেরিকা বা লন্ডন এরকম কিন্তু আমি যতটুকু দেখলাম এখানে এসে যে পোল্যান্ড ইউক্রেন এই সাইডের দেশগুলোতে আমাদের যদি সরকারের পক্ষ থেকে নজর দেওয়া হয় তাদের সরকারের সাথে যদি আমাদের সম্পর্ক বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আরেকটি নতুন দিগন্ত উন্মোচন হবে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের বাংলাদেশের জন্য সমৃদ্ধি বা একটা নতুন রাস্তা বের হবে সবকিছু মিলিয়ে বলতে পারি এখানে কিছু মূলধারার লোক আছেন যারা একজন ব্যক্তিকে আমরা পেয়েছি ডক্টর কাইয়ুম যিনি এখানে একজন প্রতিষ্ঠিত এবং একটা হসপিটালের ডিরেক্টর হিসেবে কাজ করছেন ডক্টর সাজেদা সাজেদ নামে একজন ভদ্রলোককে আমরা পেয়েছি যারা কিন্তু এই পোল্যান্ডের মূল দ্বারের সাথে কাজ করছেন এবং তারা পোল্যান্ড সরকারের কাছে বেশ প্রশংসনীয় লোক সবকিছু মিলে আমি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার যদি পোল্যান্ড ইউক্রেন লাটভিয়া লিথুনিয়া এই সাইডের দেশগুলো দেশগুলোকে গুরুত্ব দেন তাহলে একটা নতুন বাজার সৃষ্টি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পোল্যান্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির এবারে চলে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ফোবানার যুগ্ম সম্পাদক জাকারিয়া চৌধুরী জনাব জাকারিয়া চৌধুরী ফোবানা সম্মেলনের প্রস্তুতি কেমন চলছে আমাদেরকে জানাবেন আর এবার কি কি আয়োজন থাকছে ধন্যবাদ অথি ফবনার বর্তী তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টাতে এবং কিশে সম্মেলনটি অনুষ্ঠিত হবে জুলাই 27 28 29 এই 3 দিন এটি ফবনার একটি সবচেয়ে জমজমাট আসর ভাবে বলে সকলকে আশা ব্যক্ত করছেন কি সেই লক্ষ্যে প্রস্তুতিও গিয়ে চলছে সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে গেস্ট নির্ধারণ থেকে শুরু করে শিল্পী নির্ধারণ সকল কিছু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা আমাদের সেন্ট্রাল কমিটি ঢাকায় ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে সেখানে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে তুলে ধরেছিলেন কিছুদিন আগে এখন আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে কিভাবে এই বত্রিশতম কনভেনশনটিকে সফল এবং সার্থক করে তোলা যায় আপনারা জানেন আমরা প্রবানা করার উদ্দেশ্য হচ্ছে এখানে উত্তর আমেরিকাতে বাংলাদেশি কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে তুলে ধরবার জন্য এবং কি এইখানে জন্ম নেওয়া তরুণ প্রজন্মের মধ্যে বাংলাদেশকে তুলে ধরা এবং বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে যেন তারা লালন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই কনভেনশনটা আমরা করে থাকি যদিও পোবানা কনভেনশন বছরে তিন দিন অনুষ্ঠিত হয় কিন্তু আমরা বছর ব্যাপী নিয়ে কাজ করে থাকি আমাদের পোবানা সেন্ট্রাল কমিটি প্রতি সপ্তাহে আমরা টেলিকনফারেন্স মিটিং এ আমরা পোবানার কার্যক্রম পরিচালনা করে থাকি অতীতে পোবানাতে যে জিনিসটি ছিল শুধুমাত্র তখন এক সময় কালচারাল অনুষ্ঠানটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো কিন্তু বর্তমানে পোবানার যে পরিসর সেটি আপনার দেখবেন যে আমরা স্কলারশিপ প্রোগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের যে বিজনেস এক্সপো তারপরে ইয়ুথ সেমিনার এবং কি বাংলাদেশের সাথে টোটাল একটি সেতু বন্ধন হিসাবে এই পোবানা কাজ করে থাকে তো পোবানাতে এবার আমাদের বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর সহ সরকারের অনেকsessionId ত্রিভিন্দ এখানে উপস্থিত থাকবেন এবং গণমাধ্যমের অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ এখানে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ প্রতিদিনের এডিটর জনাব লয়েল নিজাম ভাই সহ অনেক সাংবাদিকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা আশা করা যাচ্ছে এবং কি এই সম্মেলনটি একটি মহামিলন মিলন মলায় পরিণত হবে এটা কি আমরা অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড কনভেনশনও বলতে পারি কারণ এই সম্মেলনের মাধ্যমে উত্তর আমেরিকাতে এই প্রত্যেকটি শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা একত্রিত হয় এবং তাদের একটা ভাবের বিনিময় হয় এই তিন দিন একে অপরকে জানার সুযোগ হয় যেমন আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে অনেক বন্ধু-বান্ধবের সাথে আমাদের শুধু দেখা করার সুযোগ হয় না কিন্তু একটা কনভেনশন দিকে কেন্দ্র করে আমরা সকলের সাথে তিন দিন একটা চমৎকার সময় কাটাই এবং পাশাপাশি বাংলাদেশকে এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে এখানে ধরে রাখবার জন্য আমরা কাজ করে যেটা আমাদের আগামী প্রজন্ম ধরে রাখবে এই কনভেনশনটির মাধ্যমে এবারে আমাদের সবচেয়ে বিশেষভাবে যে দিকগুলোর দিকে আমরা নজর দিচ্ছি সেটি হচ্ছে এখানকার যে সব জন্ম নেওয়া সন্তানেরা যারা এখানে ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা পোমানা স্কলারশিপ দিচ্ছি তারপরে এখানকার যে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি এবং ফোমানার যুগ্ম সম্পাদক জাকারিয়া চৌধুরী এবারে চলে যাচ্ছি যুক্তরাজ্যে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ জুয়েল রাজ যুক্তরাজ্যে রমজানের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছে নিফতার এবং সেহেরির আয়োজনে কি কি থাকে ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে এখানকার যে সময়টা এখন সামার এই সময়টাতে আসলে রোজাটা সম্প্রদায় যারা আছেন তাদের দীর্ঘ রোজা হয়ে যায় কারণ এবার রোজাটা শুরু হবে প্রায় পনেরো ঘন্টা থেকে যে সময়টা প্রায় পনেরো ঘন্টার মতো সেই সময় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে সেই সময়টা তো যেহেতু আগামী সপ্তাহে আহ তো সেই জায়গা থেকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আহ যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ সময় হলো আরো একটি বিরতির আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে দর্শক এবারে চলে যাচ্ছি ফ্রান্সে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম জনাব শামসুল ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা প্রায় হামলার শিকার হওয়ার খবর পাওয়া যাচ্ছে এর কারণ কি এবং এর প্রতিকার কি বলে আপনি মনে করেন ধন্যবাদ অর্থী আসলে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা যেখানে বসবাস করেন তা হচ্ছেন প্যারিস এবং প্যারিসের পার্শ্ববর্তী এলাকা যাকে এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা করেন বিশেষ করে আফ্রিকার যে সমস্ত অঞ্চল ফ্রান্সের সাবেক করণীয় সেখানকার পাশাপাশি মাগ্রেব এসব এলাকা থেকে আগত প্রবাসীরা বা অভিবাসীরা কিন্তু নানা ধরনের ছোটখাটো আহ অপরাধের সাথে জড়িয়ে পড়ে পড়ছে তাদের দ্বারা বাংলাদেশটা আক্রান্ত হচ্ছেন সবচেয়ে যেমন রাস্তাঘাটে যখন কাজ ফেরত আসেন আমাদের প্রবাসী বাংলাদেশেরা তারা কিন্তু সমস্ত এলাকার অভিবাসীদের দ্বারা নানাভাবে আক্রান্ত হয় তারা কিংবা চিন্তা এর শিকার হন

সে অর্থে আসলে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে পারেন এখানে যে দূতাবাস সেক্ষেত্রে প্রবাসীদের প্রবাসীরা দূতাবাস সর্বাত্মক সুযোগ প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আহ যে ধরনের তারা কিন্তু প্রবাসী সংগঠনের মধ্যে আমাদের এখানে একটি সাংবাদিক সংগঠনের প্রেস ক্লাব আছে তারা গত বছর এখানকার পুলিশের আলাপ করে আলাপ করেছিলেন এবং ایش তারা বলছেন যে আপনাদের এখানকার প্রত্যেকটি সদস্য যেহেতু বাংলাদেশ দূতরাশি তাদের দূতাবাসের মাধ্যমে এই দেশের প্রশাসনের সাথে যোগাযোগ করে এর একটা পদ্ধতি বা এর জন্য আপনাদের নির্ধারণ করতে পারেন আমরা তাদের সাথে যখন করেছিলাম তারা বলছেন যে প্রবাসী যেভাবে নানাভাবে প্রবাসীরা আগ্রাসনের শিকার হচ্ছে বা নির্যাতনের শিকার হচ্ছেন সেগুলা বেশ করে পুলিশে জানাতে হবে এবং পুলিশের পুলিশের কাছে যদি বেশি আপনার আহ দরখাস্ত বা আবেদন ধরনের ঘটনা পুলিশ কিন্তু তত বেশি এই বিষয়ে অগ্রাধিকার হিসেবে আমরা আশা করছি এখানকার সামাজিক সংগঠন আছেন তারা ঐক্য করতে হবেন করতে হবে প্রবাসীদের জন্য এই ধরনের যাচ্ছেন রাস্তাঘাটে ব্যাহতে যেহেতু নানাভাবেই এই টার্গেট সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের অনেকেই আতঙ্ক আতঙ্কিত হয়ে গেছেন সেক্ষেত্রে অতি জরুরি বাংলাদেশের এখানকার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসকে কিন্তু মূলধারা ধারা এবং পুলিশ প্রশাসনের কাছে বাংলাদেশের অভিবাসীদের বেশ সুনাম রয়েছে তারা বাংলাদেশের অভিবাসীরা কোন ধরনের অপরাধের সাথে জড়িত না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক শামসুল ইসলাম এবারে চলে যাচ্ছি লেবাননে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা বাবুসাহার রমজানে লেবাননের বাজারে কি প্রভাব পড়ে দাম বাড়ে নাকি কমে ধন্যবাদ অর্থে আগামী ষোলো তারিখ থেকে লেবানন সহ গোটা মুদ্রক পত্র জুড়ে রমজানে শুরু হবে যদি নির্দিষ্ট সময়ে চাঁদ দেখা যায় তবে লেবাননে আপনার রমজানকে ঘিরে তেমন একটা দামের এখানে তেমন একটা তারতম্য ঘটে না এবং আপনার এখানের যে সুপার শপগুলি আছে সেই সুপার শপগুলিতে আপনার বিরাট বড় ধরনের মূল রাষ্ট্র থাকে এবং গত সপ্তাহ থেকে এখানে মূল হ্রাস চলে আসছে আপনি যদি আমি যদি আপনাকে একটু বলি যে এখানে বাংলাদেশি টাকায় এই পণ্যের গুলির মূল্যটি বলি এখানে আগে চিনি বিক্রি হতো আপনার পাঁচ কেজি চিনির দাম ছিল বাংলাদেশি টাকায় চারশো টাকা সেই চিনির দাম বর্তমানে এখন আপনার দুইশো টাকায় বিক্রি হচ্ছে যেখানে এক কেলু আলুর দাম ছিল আপনার পঞ্চাশ টাকা সেখানে এখন তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে আমি যদি বলি যে এখানে আগে তেল আপনার পাঁচ লিটার তেলের দাম বাংলাদেশি টাকায় ছিল পাঁচশো ষাট টাকা কিন্তু বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে পাঁচ লিটার চারশো টাকা তবে এভাবে আপনার শুধু আমি যে উদাহরণ তুলে দিলাম এইগুলি না আপনার রমজানের সাথে সম্পর্কিত সব ধরনের পণ্য পণ্যই আপনার মূল্য এবং আপনার যে জিনিসগুলো আপনার মানে আপনার যে জিনিসগুলোর সাথে সম্পৃক্ত না রমজানের সাথে সেই জিনিসগুলো আপনার দামের তেমন একটা হের ফের ঘটে না আপনি জানেন যে লেবান যারা থাকে তারা প্রতি সপ্তাহে প্রতি মাসে কত বাজার করে তো সেহেতু আপনার রমজানকে বর্তমানে আপনার সুপার শপ গুলিতে প্রচুর লেবানিজরা আপনার করছে এই রমজানের সাথে নিত্য প্রয়োজন জিনিসগুলি কিনতে তাছাড়া লেবাননে আপনার আপনার পঞ্চাশ পার্সেন্ট

বাবু ধন্যবাদ আপনাকে দর্শক লেবানন থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গাজা ইসরায়েল সীমান্তে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সংঘর্ষে এরই মধ্যে বান্ন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স এছাড়া আহত হয়েছে অন্তত 2000 মানুষ অন্যদিকে একই সময় জেরুজালেমে উদ্বোধন হয় মার্কিন দূতাবাস ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানাছেন নাহিদ সিহান পূর্ব ঘোষণা অনুযায়ী জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন হয় সোমবার বিকেলে দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে সকাল থেকেই গাজা সীমান্তে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তাদের বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনী নগ্ন হামলা চালায় টিআর গ্যাস থেকে শুরু করে ড্রোন ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ সহ আগুনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা বিক্ষোভকারীদের হটাতে এই ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে শুধু সীমান্তেই নয় জেরুজালামের বিভিন্ন রাস্তাতেও ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল করে সেখানেও তাদের প্রতিহত করার চেষ্টা করে ইসরায়েলি সেনাবাহিনী দূতাবাস স্থানান্তর উপলক্ষে হোয়াইট হাউসের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মে ইভাঙ্কা ট্রাম্প অর্থমন্ত্রী স্টিভেন মুচিন ও উপপররাষ্ট্রমন্ত্রী জন সালভিয়ান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প দূতাবাস সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করে এক ভিডিও বার্তা পাঠান গত বছরের ছয় ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানী স্বীকৃতি দেন এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো আঠাশটি দেশ বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ বিশ্বজুড়ে নিন্দা এবং তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনর থেকে বহু ফিলিস্তিনির রক্ত ঝড়িয়ে শেষ পর্যন্ত নিজেদের দূতাবাস স্থানান্তর করল যুক্তরাষ্ট্র। নাহিদ সিহান নিউজ 24 এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।